গুড মর্নিং পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় মেয়ের হচ্ছে অনলাইন ক্লাস ছিল, তারপর ক্লাস শেষ হলো, মেয়ে সানটান করি, এখন মেয়েকে খাওয়াচ্ছি, মেয়ে যেহেতু পড়তে যাবে। তো খাওয়াতে খাওয়াতে ভাবলাম তোমার সাথে শেয়ার করি যে হচ্ছে আজকে সকাল থেকে মেয়ের পেছনে কীভাবে দৌড়াতে হয় আর তার বাদবাকি কাজ কীভাবে করি। তো দেখো, আমি যেই খাওয়ানো হয়ে গেছে, বাইরে গেছে, অমনি মেয়ে নাচ শুরু করে, ক্যামেরা দেখলেই হলো নাচানাচি শুরু হয়ে যায়। মা যেরকম, মেয়ে তো সেরকম হবে না, বলো? আর এদিকে মেয়ের ব্যাগ ট্যাগও সব আমাকেই গোছাতে হয়, নিজে কিচ্ছু করবে না জানো না। এই টিভি দেখতে বসলো তো ব্যাস হা করে ডাকতে থাকি, বাবু বাবু, কোনো কথা কানে যায় না, কোনো কথা না এদিকে সব কিছু। আর এদিকে আমার মেয়ে খুব ভালোবাসে মাথায় এরকম চুল যদি বেঁধে দিই, ভাবে ওর চুল বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো চুলটা আসি, ওকে রেডি করাবো, রেডি করে পড়তে যাবে, কারণ পড়তে যাবে হচ্ছে পাশের বাড়ি। আমি দিয়ে আসি না, মাঝে মধ্যে দিয়ে আসি, পাশের বাড়ি দুটো বাচ্চা যায়, একই টিচারের কাছে পড়ে, তো ওর মা কিংবা ওর বাবা দিয়ে আসে, ওদের সাথেই পাঠিয়ে দিই। তো সেদিন তো, কালকে তো ভীষণ ঠান্ডা ছিল, তাই জন্য মেয়েকে বলছি, বাবু আর চুল ভেজা থাকে তো, মেয়ে সকালে স্নান করিয়ে পাঠায়, চুল ভেজা থাকে বলে না মাথায় কিছু দিতে পারি না, কারণ ভেজা চুলে যদি টুপি টুপি পরিয়ে দিই না আরও বেশি ঠান্ডা লাগে, চুলটাও শুকাবে না, মাথায় আরও ঠান্ডাটা বসে যাবে। আর আমাকে বলছে যে হচ্ছে, মা একটু লিপ বাম দিয়ে দাও, মানে হাজার পোকা এরকম জানো না। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর পুরোটা স্কিপ করে দেখো না, অন্তত কিছুটা দেখো, তাহলে আমার খুব, আমি খুব খুশি হব। তো মেয়ে রেডি, মেয়েকে এখন ওদের বাড়ির সামনে দিয়ে আসবো, একা একাই চলে যায়, সামনেই দুটো বাচ্চা থাকে, ওদেরকে ওদের বাড়িতে দিয়ে আসি, ও চলে যায়। টাটা। সকাল থেকে দুধ তো জানো তো, দেখতে তো পেলে এগুলো খুলে দি, এখনো রান্না টান্না কিচ্ছু হয়নি, কিচ্ছু না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো না, কিচ্ছু হয়নি, শুধু চচ্চড়ি হয়েছে, মেয়ে ডালিয়াটা হলো, বেগুন ভাজা দিয়ে মেয়ে ডালিয়া খেলো, মাছ রেখেছি পাড়ার থেকে, এই যে কি বলে এটাকে, মোরলা মাছ রেখেছি, এই বেগুন সজনে ডাটা আলু দিয়ে ঝোল করব। কি এনার্জি পাচ্ছি না কাজ করার, যে তাড়াহুড়ো করে একটা কাজ করব সেই এনার্জিটা পাচ্ছি না। ঘরের টরের অবস্থা তো তোমরা দেখলেই কি অবস্থা, যতক্ষণ না মেয়ে মানে পড়তে যায় ততক্ষণ, যতক্ষণ না মেয়ে পড়তে যায় ততক্ষণ আমাকে, ততক্ষণ আমি কোনো কাজ করতে পারি না, কোনো কাজ না, চারিদিকে সব ছড়ানো থাকে, সব এখন আমাকে সব আস্তে 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 করে সব গোছাতে হবে। বসি, 11টা বাজে, আমার মাথায় না খুবই খুশকি হয়ে যায় না, তারা আমার আমার চুলগুলো না দুদিন পর পর এত কেন কি বলো তো, যেন মনে হয় নোংরা হয়েছে, যেন মনে হয় নোংরা হয়েছে, তেল 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 ভাব হয়ে যায়, কেন কেন খুশকির জন্য মানে খুশকি হয়েছে খুব। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল, কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি, খুব পেটে ব্যথা ছিল, করতে পারিনি। তো চলো আমি করে নিই মাছটা, দিয়ে দিলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ চলো, ওই মাছ ভাজা বসিয়ে ঘরটা গোছাতে চলে এসেছি, ভাবছি মাছ ভাজাও হয়ে যাবে আর ঘর গোছানোটাও হয়ে যাবে।
সব কমপ্লিট। দাঁড়াও মাছের ঝোলটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আর করেছি হচ্ছে ভাড়ালি সিম আলু বেগুন দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো করেছি। আর এদিকে দেখো দুটো পার্সেল এসছে, চলো তোমাদের দেখাই কি কি খুলি। হ্যাঁ, কি কি এসছে আজকে, কিছুক্ষণ আগে দিয়ে গেল। দাঁড়াও ফোনটা একটু স্ট্যান্ড করে নি, কিছু করবো করে নি। দাঁড়াও, রান্না হয়ে গেছে, বাসন মাজলাম, কিন্তু এখনো ভাত হয়নি। ভাতটা করব, ভাতটা বসিয়ে স্নান করতে যাব। এখনো কাজ হয়নি গো, ঘরটার মোছা বাকি আছে, মেয়ে পড়ে আসবে। এখন বাজে হচ্ছে 12:30। দুটো পার্সেল এসছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। সব ঘুরতে যাব বলে সব কেনাকাটা হচ্ছে, মার্কেটিং হচ্ছে। তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো গো ঘুরতে যাওয়া শপিং ভিডিও। কাঁচি নিয়ে আসি, অনেক এসছে, অনেক রিটার্ন দিয়েছি, কিছু কিছু আছে সব তোমাদের দেখাবো। জিন্স, এটা হচ্ছে আমার জিন্স। এখন আসবে, মানে কি বলতো, এত বেশি দিন নেই না তো। আমার বর 4-5টা জিন্স অর্ডার দিয়েছে, তো বলছে যেটা তোমার হবে সেটা রাখবে, কারণ এখন যদি না হয়, একটা অর্ডার দিলে দেখা গেলো সেটা হলো না, বাদ বাকি চেঞ্জ করে দিলাম, তখন তো আর হবে না। তো এটা হচ্ছে আমার জিন্স, এটা নিয়েছি। আর একটা দেখি কি, এটা জানি না কি, এটা কবে অর্ডার দিয়েছে আমি জানি না, বলেও নি আমাকে। আমার হাজবেন্ডের মাথার টুপি আমি পরি। হ্যাঁ, কি ঠান্ডা। আর এটা গলার, আরে বাবা রে, এটা গলায় থাকে এরকম ভাবে। আর হাতে এটা গ্লাভ, এটা কবে দিয়েছে আমি জানিও না, আমাকে বলেও নি যে অর্ডার দিয়েছে। এটা হচ্ছে হাতের গ্লাভস, বেশ গরম লাগছে কিন্তু। তো আমারও টুপির দরকার ছিল, ভালোই হলো দুটো, এটাও মাথায় দিয়ে যাবে, এটাও দুটো আসলো আর একটা রিটার্ন নিয়ে গেল। তো যাই, কাজটা এখন অনেক পড়ে আছে, শরীরে কোনো এনার্জি নেই, মানে ধিকি ধিকি করে চলছে, মানে রেলগাড়ি ধিকি 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 করে চলছে, কোনো এনার্জি নেই শরীরে। এখনো ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ভাত বসাবো, পুজো হাজবেন্ড দিয়ে গেছে। আমার চোখ মুখ কেমন শুকনো লাগছে না, তো চলো মেয়েও চলে আসবে। মেয়ে আসার আগে কাজ টাজ করিস, মেয়ে চলেও আসবে এক্ষুনি। আমার ঠোঁটটা ভীষণ টান ধরছে, একটু লিপ বাম লাগাতে হবে। মেয়ে চলেও আসবে, তো চলো আমি কাজগুলো সেরে পরে তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তো ভাত হওয়ার মধ্যে মেয়েকে খাওয়াবো এখন। তোমরা তো সব আগে কালকের ভিডিওটা পেয়েই গেছো যে ভাত কত দেরি করে বসিয়েছি, ভুলে গেছিলাম। তো এই দেখো হচ্ছে ভাত হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। দেখো ফাইনালি ভাত হলো,
এখন বাজে হচ্ছে 3:10। শুকরিয়া কালিয়া, মেয়েকে খাওয়াতে বসিয়েছি। এই যে বাবু, চেয়ারটা নিয়ে বসো, ঠান্ডা বাবা। আর জলটা নিয়ে এসো, যাও, জলের বোতল নিয়ে এসো, যাও। মানে খুব খারাপ লেগেছে আজকে। সে যাই হোক, মেয়েকে কথা বলতে বলতে, মেয়েকে খাওয়াতে গেলে, কথা বলতে বলতে মেয়েকে খাওয়াতে গেলে দেরি হবে। আমি মেয়েকে খাইনি, ঠিক আছে? চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 9:50, সরি আমি ভুল বলছি, মাথা সব কাজ করছে না। এখন বাজে হচ্ছে 9:55। তো এক তো হাজব্যান্ডকে ফোন করলাম, হাজব্যান্ড আসবে, তাই ভাবছি হাজব্যান্ড আসার আগে তোমার সাথে একটু কথা বলে নিই। আমি এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে। তো দেখো, আমি এই প্লাজোটা পরেছি, ঠান্ডার মধ্যে প্লাজো পড়েছে। আমার বর যদি এসে দেখে না প্লাজো পড়েছে, আমাকে বলবে তুমি ঠান্ডার মধ্যে প্লাজো পড়েছো, হুড় হুড় করে হাওয়া ঢুকবে। আমার মেয়েও আমাকে তাই বলেছে, তুমি প্লাজো পরলে কী করবো বলো, অনেকদিন পরা হয় না, ইচ্ছে করলে এটা পড়তে তাই পড়লাম। তা মেয়ে, এই যে মেয়ে রেডি, আর অনেকটা দূর তো, সেই সেই কালিন্দি, ওখানে ওখানে বসবে ডাক্তার, ওখানে যাব। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। আর তো টাটা, তোমাদের অ্যাডভান্স আমি বলে দিচ্ছি, গুড ইভিনিং, গুড নাইট, বাই বাই, কর বাই।